السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. আপনার একটু বসতে ভালো হইতো না? আসেন না, আসেন, কথাবার্তা বলি, একটু মেহরবানি করে আসলে বসতে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال الله تبارك وتعالى: إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله تعالى دربار لاكم شكريا. নূরানী হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত এ তাফসীর মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বাছাই করে কোরআনে করিম এবং হাদিসে রসুলের এই মহান বরকতপূর্ণ চর্চার মজলিসে এ জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করতেন। দিল খুলে মন থেকে আমরা সবাই শুক্রিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রায় সকলকে, আমরা যারা এই মসজিদে উপস্থিত, জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ধর্ম ইসলামের অনুসারী করতেন। মনে হয় এখানে আমরা যারা আছি জন্মসূত্রে সবাই মুসলমান না? আরেকটু জোরে বলেন না, জন্মসূত্রে সবাই মুসলমান না? এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত যে আমরা ইসলামের অনুসারী, আমরা সবাই ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মই দিচ্ছেন ইমান অবস্থা। আমরা জন্মের পর সর্বপ্রথম
যে শব্দটা আমাদের কানের মাঝে শুনছি, সর্বপ্রথম আমরা যে শব্দটা আমাদের কানের মাঝে জন্মের পর শুনছি সেই শব্দটা আল্লাহু আকবার। আর ঠিক ঠিক না আমার কথা? ঠিক, জন্মের পর সর্বপ্রথম কি শুনছেন আপনারা? আরো করে বলেন, কি শুনছেন? আল্লাহু আকবার সর্বপ্রথম শুনছেন। কয়বার বলা হয়েছে আল্লাহু আকবার? আরে কয়বার? চারবার। তারপর শুনছেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবাই শুনছেন? আরে শুনছেন কি না? কয়বার শুনছেন? দুইবার, ঠিক না? তারপর শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুনছেন না? মনে আছে? আরে বিশ্বাস তো করেন যে শুনছেন। এটা শুনাইছে বাবা মা? বাবা মা তারা শুনাইছে? বাবা মা আপন জন আত্মীয় স্বজন যারা আছে তারা শোনানোর ব্যবস্থা করছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত না? জন্মের পর আমরা মুখে সর্বপ্রথম যখন কথা বলা শিখছি আল্লাহ আল্লাহ বলা শিখি নাই? আরে শিখি না? আল্লাহ আল্লাহ বলে বলে কানছি, শিখছি, যখন কিচ্ছু বুঝি তখন কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো। এই আল্লাহু আকবার বলা, এই আল্লাহ বলা, এটা কি কত দামি জিনিস? এটা কি কত দামি জিনিস? যে জবান থেকে, আমাদের জবান থেকে আল্লাহ উচ্চারিত হচ্ছে, হাদিসের মধ্যে আসছে, কিয়ামত তো হয়ে যাবে। এই পৃথিবীর কিয়ামত হয়ে যাবে না? এই পৃথিবী থাকবে? এই পৃথিবী থাকবে না? ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু ইনকাদারাত وإذا الجبال سيرت وإذا العشار أصفلت وإذا البحوث حشرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. كي برلام؟ أي كي برلام؟ إذا قرآن برلام؟ قرآن كي برلام؟ قرآن إذا في سبتين سبتين সবচেয়ে শক্ত গ্রন্থটার নাম কি? আর সরে বলেন নাম কি? কোরআন। কোরআনের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ইদা শামসু কুবিরাত, এই সূর্য এটাকে গুটিয়ে ফেলা হবে, ওয়া ইদান নুজুম এই যে আকাশের তারকারাজি, ইন কাদারাত সব কিছু 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 করবে, ইদা সামা ইনফাতারাত আকাশটাও কেটে যাবে, আকাশ কেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিব ইনফাতারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত সমুদ্র উত্তাল করে ফেলা হবে। আজকের কথাগুলো কার? এ কথাগুলো সত্য না মিথ্যা? সত্য না? এই পৃথিবী থাকবে না, ধ্বংস হবে? এই পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা এই পৃথিবী কতদিন থাকবে আপনারা জানেন? জানেন? হাদিসের মধ্যে আসছে যতদিন এমন জবান থেকে আল্লাহ উচ্চারিত হবে ততদিন পর্যন্ত এই ব্যক্তি যখন মৃত্যু হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি যতদিন থাকবে, একজন ব্যক্তি কোন মানুষ আল্লাহ এটাও বলে, এই কথাটাও বলে না আল্লাহ সবই মানুষ, একজন মাত্র ইমানদার তার ইমান এতটুকু যেটুকু বলে আল্লাহ আমাদের উপরে আল্লাহ বলে ততদিন পর্যন্ত একজন ব্যক্তিকে উচিলা করে আল্লাহ তাআলা পূর্ণ ব্যক্তি রাখবেন, আসমান থেকে থাকবেন, জমিন থেকে থাকবেন। আমরা কি নিয়ামত মনে করি না?
আর ঘুরে বলেন এটা নিয়ামত না, এটা অনেক বড় নিয়ামত, ঘুরে বলেন সুবহানাল্লাহ, ঘুরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, এটা খুব কষ্টের, আজকে মুসলমান বাবা মার সন্তান তারা এই ইসলামকে এই ইমানকে নিয়ামত মনে করতেছে না, সৌভাগ্য মনে করতেছে না। ওর বাবা মুসলমান, তার মা মুসলমান, জন্মসূত্রে সে মুসলমান, কিন্তু ইমান তাকে সে নিয়ামত মনে করতেছে, ইসলাম তাকে সে নিয়ামত মনে করতেছে, মুসলমান বাবা মার সন্তান হিসেবে সে গৌরব বোধ করতেছে। এটা খুব দুঃখের বিষয়, খুব কষ্টের বিষয়। এর কারণও আছে, আমরা যারা মানুষ আমাদের বুঝ তো খুব দুর্বল বুঝ, আমাদের বুঝটা অনেক শক্তিশালী বুঝ না, আমাদের বুঝ বারবার পরিবর্তন হয়। সকালবেলা যেটাকে আমরা ঠিক বুঝি, বিকালবেলা বুঝি, যে সকালে যেটা বুঝছিলাম ওটা ভুল ছিল, ঠিক না? এরকম কেউ আছে যে না, আমার বুঝ কখনো আমি যেটা বুঝছিলাম এটা ভুল ছিল না? এরকম কেউ আছেন আপনারা? এরকম কেউ নাই। কারণ দেখেন, আমি জিনিসটা আরেকটু বুঝাই, আপনাদের এই জায়গায় এই যে দেখেন একটা পিস্তির ছেলে আছে, দেখা যায় এই যে একটা পিস্তির ছেলে, এই পিস্তির ছেলের ভুল শিশু বাচ্চার ভুল, আর যে ছেলেটা এখন পিস্তি না এখন তো বড় হয়েছে, এই দুজনের ভুল একরকম। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে আছে যারা স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়া করতেছেন, তাদের বুঝ একরকম। অনেকে আছে লেখাপড়ার জীবন শেষ, এখন তারা যুবক, এখন তাদের দায়িত্ব হলো কামাই করা, সংসার পরিচালনা করা, তাদের বুঝতে একরকম। অনেকে আছে যে কামাই করার জীবন শেষ, ছেলে পেলে হইয়া ছেলে পেলেরা কামাই করতেছে, তাদের বুঝে উত্তর দেন, বুঝে বুঝছেন তো এক না, শিশু একটা বাচ্চা ও লেখাপড়া এটা যে করতে হবে এটাও বুঝে না। ওরে বাবা যখন স্কুলে নিয়ে যায় ও এই জন্য স্কুলে যায় যে বাবার সাথে আটটার সময় চকলেট কিনবে, বাবাকে বলবে যে আব্বু চকলেট কিনে দাও, আব্বু তুমি জিনিস কিনে দাও, আব্বু আমার এই গাড়িটা কিনতে হবে, অথবা অমুক বিক্ষিপ্তটা আমার কিনতে হবে, অথবা আমাকে অমুক বাজারে নিয়ে যেতে হবে, নানা ধরনের আমার রাবার কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, কলম কিনতে হবে, আমার স্কেল কিনতে হবে, রাস্তাঘাটে যা যা দেখতেছে সমস্ত কিছু আব্বু তোমার আবার কিনে দিতে হবে। অথচ বাবা তাকে নিয়ে যাচ্ছে স্কুলে তার লেখাপড়ার জন্য, এই ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নেই, বাবার চিন্তা স্কুলের সময় দেখতেছে, অরিক্সায় যাইতেছে, গাড়িতে যাইতেছে, এক প্যান্ডাল করতেছে, আব্বু আমার ইচ্ছা লাগবে, আব্বু আমার ওইটা লাগবে, আব্বু আমার ওইটা লাগবে, সে মনে করতেছে আজকে স্কুল থেকে আসার পথে আব্বুর কাছ থেকে যদি একটা মিনি কিনতে পারি তাহলে আজকের স্কুলে যাওয়া আসা এটা আমার সফল হয়ে যাবে। আমি কথা দেখি ভুল বললাম? আপনি শিশু হয়ে দেখছেন, শিশু বাচ্চা থাকে স্কুলে আনার সময় দেখেন তার মনের অনুভূতিটা কি থাকে? আচ্ছা, এই ছেলে তাই একটা সময় স্কুলে যেতে যেতে স্কুলের পরিবেশে থাকতে থাকতে তার অবস্থার পরিবর্তন হয়ে যায়, তখন সে মনে করে মিনি খাওয়া আর এই চকলেট খাওয়ার মাঝে তো আমার সফলতা নাই, আমাকে পরীক্ষায় এক হইতে হবে, আমাকে সকলের চাইতে উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে, আমাকে লেখাপড়ায় অগ্রসর হইতে হবে, পরীক্ষায় যদি ফেল করি এই সমাজে এই পরিবারে ভাই বোন চাচা মামা এদের কর সামনে আমি আমার চেহারা দেখাইতে পারবো, সবাই বলবে, কেউ আমাকে আদর করবে না। আদর যদি পাইতে চাই, সফল যদি হতে চাই, আমাকে লেখাপড়া করতে হবে। এই বুঝটা বাবা মাই তাকে দেয়, এই বুঝটা বাবা মাই তাকে দেয়। এখন তাকে কেউ খেলতে বললে সে বলে আমার পড়ার আমার পরীক্ষা যাবে, আরে আমার নিজের ছেলে যে বাসায় এসে তার মাকে বলে আম্মু খাওয়া পড়ে আমি আমার লেখা লিখতে পারি। দেখেন, শিশু অবস্থায় একরকম বুঝ থাকে, তখন তার বুঝটা হয় খেলনার বুঝ, একটা সামান্য খেলনা পেয়েই সে তার স্কুলে যাওয়া আশাটাকে সফল মনে করে। দেখেন, তারপর এই বুঝটা একটা সময় পরিবর্তন হয়ে যায়, তখন সে মনে করে আমাকে তো পরীক্ষায় নাম্বারে আহ্বান হতে হবে, পরীক্ষায় পাশ হতে হবে, পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যদি আমি সকলের চাইতে অগ্রসর হতে পারি তাহলে এইটাই সফলতা। তার বুঝ পরিবর্তন হয়ে গেছে, আগের বুঝটাকে সে নিজেই ভুল মনে করতেছে, আর বর্তমানের বুঝটাকে সে সঠিক মনে করতেছে, ঠিক না?
একটা সময় তার ছাত্রত্ব শেষ হয়ে যায়, তার প্রতিযোগিতা শেষ হয়ে যায়, এখন তার উপর পরিবারের চাপ, পরিবারের বোঝা তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়, তাকে জিম্মাদারি দেওয়া হয়, তোমাকে কামাই করতে হবে, তোমার দায়িত্ব কামাই করা, এরকম একটা দিন আছে না? তখন আবার তার বুঝ পরিবর্তন হয়ে যায়, তখন কি মনে করি ডিগ্রি দিয়ে দিতে হবে না, কামাই বাড়াইতে হবে, বুঝ পরিবর্তন হয় না, আগের বুঝ ঠিক থাকে, এখন হলো চিন্তা যে একজন মূর্খ ব্যক্তি কিন্তু কামাইতে বেশি করতে পারে সে সফল, আর আরেকজন এত যোগ্যতা অর্জন করছে কিন্তু কামাই করতে পারে না সে কি? দেখো এ ব্যক্তি সফল না ব্যর্থ? ব্যর্থ। দেখেন বুঝ, শিশুকালের বুঝ, এই বুঝটা ছাত্রত্বে এসে ভুল প্রমাণিত হয়, আবার যুবক বয়সে এসে, পরিণত বয়সে এসে, তখন আবার ছাত্র সময়ের বুঝ, এই বুঝটা পরিবর্তন হয়ে যায়, হয় না? আপনাদের মতো অনেকে এরকম আছেন, বুড়া হয়ে গেছেন এখন কামাই করতে পারেন, সারাদিন থেকে অনেক কামাই, এখন ছেলে পেলেরা বড় হয়েছে এরা কামাই করে, এখন ওনাদের বুঝ হইল যে ছেলে পেলেদেরকে যে বড় করতে পারলো, সফল করতে পারলো, এদেরকে সুন্দর রূপে গড়ে তুলতে পারলো, তারা সফল হইল, আর যে জীবনে অনেক কামাইল কিন্তু তার ছেলে পেলে একটাও মানুষ হয়, সে মনে করে আমার সারাদিন থেকে সমস্ত কামাই ব্যর্থ, কারণ কোলাপান একটাও মানুষ হয়। কথাগুলো সত্য না মিথ্যা? আচ্ছা, আমাদের বুঝের দুর্বল, এটাই বলতেছিলাম, আমরা বারবার মনে করি যে আগে যা বুঝেছিলাম এটা ভুল ছিল, আর এখন যেটা বুঝতেছি এই বুঝটা হলো সঠিক বুঝ। এখন দেখেন কোরআন আমাদের কি বলে, কোরআন আমাদেরকে বলতেছে তোমার এখনের বুঝটাও ভুল বুঝ, কোরআন বলতেছে তুমি যে এখন মনে মনে করতেছো আমার এই বুঝটা সঠিক বুঝ, আগের বুঝটা ভুল বুঝ ছিল, কোরআন বলতেছে দুনিয়া নিয়ে যত ধরনের বুঝ তুমি বুঝবা সমস্ত বুঝ কি বুঝ, আর উত্তর দেন কি বুঝ, সবই ভুল। কোরআন বলতেছে, শুধু কোরআন বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তিনি কোরআন দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, এ জমিনের মালিক কে? আর উপরে বলেন এই আসমানের মালিক কে? এই আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন কোরআন দ্বারা, আমাদেরকে তিনি বুঝাচ্ছেন এ আলামু, তোমরা সবাই শোনো, তোমরা একটু বুঝার চেষ্টা করো, তোমার দুনিয়ার জীবনের বোধ এটা পরিবর্তনশীল বোধ, দুনিয়ার জীবনের বোধ সকালের বোধ বিকালে পরিবর্তন হয়, শিশু অবস্থার বোধ যৌবনে এসে ভুল মনে হয়, দুনিয়ার সমস্ত বোধ গুলি হলো ক্ষণস্থায়ী বোধ, আগের বোঝ পরের বোঝ মিলে না, দুনিয়ার বোঝ এতে সফলতাও, দুনিয়ার সফলতাটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার ব্যর্থতাটাও ক্ষণস্থায়ী, শিশু অবস্থার তোমার সফলতা, তুমি যখন যৌবনে আসো তখন তোমার কাছে ব্যর্থতা মনে হয়, তোমার যৌবন অবস্থার সফলতা তুমি যখন বৃদ্ধে পরিণত হও তখন তোমার কাছে ব্যর্থ প্রমাণিত হয়, আল্লাহ বুঝাচ্ছেন আন্নামাল হায়াতুদ দুনিয়া, আসলে তোমাদের দুনিয়ার জীবনটাই হলো এমন, লাইবুম ওয়ালা আগুন এটা একটা তামাশা, এটা একটা খেলনা, পরস্পরের মাঝে গর্ব অহংকার আর প্রতিযোগিতা করা, এক সময় তুমি তোমার বন্ধুর সাথে প্রতিযোগিতা করছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার বন্ধুর ছেলের সাথে তোমার ছেলে প্রতিযোগিতা করে, এইভাবে দুনিয়ার পূর্ণ জীবন যায়, এটা একটা তামাশা, একটা প্রতিযোগিতায় তোমার কেটে যায়, এই যে প্রতিযোগিতা, এই যে লড়াই জীবনের শিশু অবস্থা থেকে চলছে, বৃদ্ধ হয়ে গেছো কিন্তু তোমার লড়াই এখনো শেষ হয়, তুমি এখনো বুঝো নাই তোমার সফলতা কি, কারণ
তোমার বুঝ ভুলব আল্লাহ রাখতেছেন আমি আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তোমাকে বুঝাচ্ছি দুনিয়াটা ধোঁকা দুনিয়ার সফলতা ধোঁকা দুনিয়ার ব্যর্থতা ধোঁকা দুনিয়ার হাসিটাও ধোঁকা দুনিয়ার কান্নাটাও ধোঁকা দুনিয়ার জয়টা ধোঁকা দুনিয়ার পরাজয়টা ধোঁকা দুনিয়ার সমস্ত কিছুই ধোঁকা এটা ধোঁকার কেমন سابقوا إلى مغفرة سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض دنيا نية برتجوكي تقرنا الله تسن سابقوا تمرا برتجوكي تقرنا تمرا أبرسرهم إلى جنة جنات تمرا أبرسرهم جنة بكعته দেখো এই দুনিয়ার তুমি মালিক হতে পারবে না দুনিয়ায় তো তুমি দুনিয়ার মালিক হতে পারবে না দুনিয়ার তুমি মালিক হতে পারবে দুনিয়ার যদি তুমি মালিক হও এটা ক্ষণস্থায়ী মালিকানা দুনিয়ার মালিকানা কে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী 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 মালিকানা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে আজকে তুমি দুনিয়ার যেই অংশের মালিক কালকে তুমি এই অংশের মালিক ছিল না আবার কালকেও দুনিয়ার এই অংশের তুমি মালিক থাকবা সামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুউন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফীহা ফাতিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন আল্লাহ বুঝাচ্ছেন একটু চিন্তা করে দেখো দুনিয়াটাকে নিয়ে একটু ভাবো যে আজকের দুনিয়ার তোমার যে প্রতিষ্ঠা আজকের দুনিয়ার তোমার যে অর্জন আজকের দুনিয়ার তোমার যে মালিকানা এটা তো ছিল না এটা তো অন্যের ছিল তোমার যেই ঘরের মাঝে আজকে বসবাস যেই জমির উপর আজকে তোমার বসবাস এ জমিটা তোমার দাদার কিনা ছিল তোমার পরদাদার কিনা ছিল এ জমি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক ভরসা ছিল তিনি চলে গেছেন চিরদিনের জন্য চলে গেছেন আর কোনদিন এই পৃথিবীতে তিনি আসবেন না নিজের তৈরি করা সেই ঘরে আর কোনদিন তিনি প্রবেশ করবেন না কামতারাকু মিন জান্নাত ওয়া উয়ুন দেখো তারা চলে গেছে তাদের তৈরি করা বাগান তাদের তৈরি করা সারি সারি গাছগুলো রয়ে গেছে তাদের তৈরি করা সারি সারি গাছগুলো রয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ গেলাম সেখানে যাওয়ার পর আম বাগান দেখলাম এই আম বাগান এত সুন্দর করে তারা এই আম বাগানকে তৈরি করে গেল আজকের যারা আম বাগানের মালিক তারা জানেও আজকের যারা আম বাগানের মালিক এরা জানেও না যে এই আম বাগান তাদের হাতে এত সুন্দর ভাবে এত সারি সারি একদম যে পর্যন্ত চোখ যায় শুধু আমের গাছ আর আমের গাছ এত সুন্দর সারি করা এত সুন্দর ভাবে বিন্যস্ত করা এটা তারা জানেও না যে কারা এই গাছ কবে তারা এই গাছগুলো লাগিয়েছে কারা লাগিয়েছে এটা নিচে হাতে তারা যায় চলে গেছে না আসে না তারা চলে গেছে তাদের বাগান আছে না আরে তাদের বাগান আছে না নাই আছে আপনারা যান যে আম বাগান এখনো দেখতে পাবেন আমি গত বছর দেখলাম আপনারা এখন গেলে এখনো সে আম বাগান পাবেন কিন্তু আম বাগানের মালিকরা তারা পৃথিবীতে যারা আছে তারা জানেও না যে তারা এই আম বাগানগুলো তৈরি করেছে وزروع ومقام كريم তারা তাদের তৈরি করা সুরম্য অট্টালিকা তাদের ঘামে ভরা শত শত একর শত শত বিঘা জমি সব কিছু তারা রেখে গেছে তারা কিন্তু চলে গেছে কোরআন আমাদেরকে বুঝাচ্ছে যে পৃথিবীতে থাকার জগৎ না পৃথিবীটা চলে যাওয়ার জগৎ আজকে আমরা যারা এখানে উপস্থিত অনেকেই জীবনে 30টা বছর চলে গেছে না আছে সালে উমরে আজিজত গুজাস্ত মেজাজে তু আজহাল তিতলি নাগাস্ত হামাবা হাওয়াও হাওয়াস সাগতি দমে বাম সালে না পরদাকতি কেতাদ রহমতুল্লাহ আলাই বলতেছেন এই যে তোমার প্রিয় জীবন এই তোমার প্রিয় জীবনটার 40টা বছর তো চলে গেছে
তোমার প্রিয় জীবনের 40টা বছর চলে গেছে নাই তুমি তো নাই তুমি তো জানছো তুমি আছো কিভাবে ভাবছো তুমি তো জানছো প্রত্যেকটা মুহূর্ত সময় এগুচ্ছে আর তুমি জানছো তুমি সীমান্তের দিকে যাচ্ছ তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত গুলোকে তুমি অতিবাহিত করছো দেখেন সে বুঝতে আমাদেরকে কোরআন দেয় যে দুনিয়াতে সফলতার কিছু নেই দুনিয়াতে সফলতার কিছু নেই এটাই কোরআনের দাওয়াত কোরআনকে দাওয়াত এটা তো খরচখাই জগৎ ব্যর্থতার জগৎ আজকে আপনারা যারা মিঠা পুকুর এই থানার অধিবাসী বাংলাদেশের মিঠা পুকুর থানাটা সবচেয়ে বড় থানা ঠিক না আর মিঠা পুকুর থানাটা বাংলাদেশের সবচেয়ে বড় থানা না আচ্ছা আপনাদের মাঝে এই মুরব্বী আজকের এই মাহফিলের সভাপতি মনে করেন মিঠা পুকুর পূর্ণ মিঠা পুকুর থানাটার তিনি মালিক একক ব্যক্তি তো তিনি বাংলাদেশের কতটুকু অংশের মালিক হইলেন পুরা বাংলাদেশের অনেক বড় কিছুর মালিক হইতে পারলেন পুরা পৃথিবীর মাঝে মিঠা পুকুর খুঁজে পাওয়া যাবে 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 না আল্লাহ বলতেছেন এই মিঠা পুকুরের মালিক হওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করতেছ যে আমি মিঠা পুকুরের সেরা ধনী হব সেরা ধনী কেন তুমি যদি পূর্ণ সেই মিঠা পুকুরেরও মালিক হয়ে যাও তুমি তো চলে যাবে তুমি তো চলে যাবে তুমি বাংলাদেশের ক্ষমতা নিয়ে কারাকারি মারামারি করতেছ কতদিন তুমি বাংলাদেশের ক্ষমতায় থাকবা কতদিন আরে বলেন বাংলাদেশের ক্ষমতা নিয়ে এই যে কারাগারি এই যে মারামারি এই যে হরতাল এই যে অবরোধ আচ্ছা বাংলাদেশের ক্ষমতা এই যে কারাগারি চলতেছে যে যাবে আমরা যদি যাবে যাতেই থাকবেন কতদিন থাকতে পারে পাঁচ বছর না বলে দিলাম যাতে থাকেন কতদিন থাকতে পারে এতে কোনো সফলতা এটাকে তো অনেকে মনে করতেছে সফলতা যে থাকতে হবে আমাকে ক্ষমতায় যদি ক্ষমতায় থাকতে পারি আমি সফল আচ্ছা তিনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকেন তিনি কি তাহলে সফল হবেন আর ঘুরে বলেন যদি 30 বছর বাচ্চা থাকেন সফল হবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বয়স কত জানেন কেউ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর বয়স জানে না কত 65 আচ্ছা উনি আরো 65 বছর যদি ওনার ক্ষমতা দিয়ে দিন আমরা সবাই মিলে বুদ্ধি আরো 65 বছর উনি থাকবেন যা বুঝি আপনি করে আমাদের কি প্রয়োজনে বাঁচান প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলা আপনাকে একক কর্তৃত্ব দেওয়া হলো তাহলে কি তাকে সফল বলা যাবে আর সফল বলা যাবে আর ঘুরে কর না ভয় পায় যাব কোনটা বলতে গিয়ে কোনটা বলে দেখেন কোরআন আমাদেরকে বুঝ দিতেছে যে এই ক্ষমতার মাঝে সফলতা নাই কোরআন আমাদেরকে বুঝ দিচ্ছে এই বিত্তের মাঝে সফলতা নাই কোরআন আমাদেরকে বুঝ দিচ্ছে যে এই এই মালিকানার মাঝে সফলতা নাই কোরআন বুঝ দিচ্ছে এই পদের মাঝে সফলতা নাই না আছে কিন্তু কোরআনের বুঝটা না থাকার কারণে কোরআনের শিক্ষাটা না থাকার কারণে আজকে মুসলমান বাবা মার সন্তান এরা এটা কি সফলতা মনে করছে বাবা মা মুসলমান এটা কি নিয়ে কারাকারি করছে মুসলমান বাবা মার সন্তান এর জন্য জীবন দিচ্ছে দিচ্ছে না জীবন দিয়ে দিচ্ছে মুসলমান বাবা মার সন্তান ক্ষমতার জন্য জীবন দিয়ে ক্ষমতায় থাকতে হবে আর আরেকজন এই ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছে একদল ক্ষমতায় থাকার জন্য জীবন দিচ্ছে আরেকদল ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দিচ্ছে তাই ক্ষমতাটাকে নিয়ামত মনে করতেছে ইমানকে নিয়ামত ভাবতেছে না উত্তর দেয় না ইমানকে নিয়ামত ভাবতেছে ইমানকে নিয়ামত ভাবতেছে না আজকে বাংলাদেশের অবস্থা এত করুণ আজকে আকৃষ্টের সাথে বলতে হয় মুসলমান বাবা মার সন্তান টাকার জন্য ক্ষমতার জন্য প্রতিষ্ঠার জন্য পদের জন্য এমন
বস্তি থেকে প্রত্যন্ত অঞ্চলে দুমুঠো অন্নের জন্য খাবারের জন্য তারা তাদের ইমানকে বেঁচে দিচ্ছে, ইমান বিক্রি করে দিচ্ছে। আপনি বলবেন কিভাবে, এটা কেমন কথা বললেন, এই কথা তো বুঝে আসে না। দেখেন আজকে যারা বাংলাদেশে নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয়, আজকে বলে যে আমরা নাস্তিক, নিজেরাই নিজেদেরকে বলে আমরা নাস্তিক। আজকে এদের বাবা মা কি নাস্তিক না মুসলমান? আরে ধরে বলেন, মুসলমান বাবা মার সন্তান নিজেকে নাস্তিক পরিচয় দিচ্ছে, মুসলমান বাবা মার সন্তান নিজেকে সেকুলার পরিচয় দিচ্ছে, আমি কিন্তু ওরা মুসলমান না। ভুল বললাম, মুসলমান বাবা মার সন্তান নিজেকে পরিচয় দিচ্ছে, আমি উদার, আমার মাঝে ধর্মীয় বাড়াবাড়ি নাই, আমি উদার, মুসলমান বাবা মার সন্তান উদার পরিচয়। এরা যে নিজেকে নাস্তিক পরিচয় দিচ্ছে, এরা যে নিজেকে মুক্ত মনা পরিচয় দিচ্ছে, এরা যে নিজেদেরকে নিরপেক্ষ সেকুলার পরিচয় দিচ্ছে, এরা কিন্তু নিজেদের ইমান দেখে এই পরিচয়টা দিতেছে। ইমান আসতেছে না ইমান দেখতেছে? আরে উত্তর দেন, ইমান আসতেছে না দেখতেছে? ইমান দেখে দেয়। আচ্ছা ইমান দেখে আর কই দেখতেছে জানে? এরা কই দেখতেছে? আপনাদের এই এলাকায় দেখা যায় কিনা জানি না, আজকে রাত্রে আমি এটা দেখতে পারবো, রাত্রে 12টায় গাড়ি তো ঢাকা গিয়া যখন নামবো ছয়টা বাজে, দেখা যাবে গাছতলির পথ দিয়ে একজন রাখাল সামনে যাচ্ছে, কষাই রাখাল তো না কষাই, কষাইয়ের পিছনে ঘুরি দিয়া অন্তত পক্ষে 60-70-80টা বকরি অথবা 15-20টা গরু হাইটা হাইটা দেখি। এই দৃশ্যটা যদি সকাল সকাল ঢাকা দিয়ে পৌঁছা হয় দেখা যায় গাছতলি দিয়ে দেখতেছে, পুরো রাস্তা ব্লক, তারা যাচ্ছে গরু, যাচ্ছে গরু রাস্তায়, যাচ্ছে তারা গরু, গরুদের দ্বারা পুরা রাস্তা দখল। আর সেই গরুগুলো এই শীতের কনকনে রাতে এই যে এই এক রাখালের পিছনে যাচ্ছে, এরা কই দেখতেছে কোন তো কোথায় থানায়, এরা যাচ্ছে কোথায়, কোথায় থানায় যাচ্ছে জানে না। আজকে আমাদের মুসলমান বাবা মার সন্তান দেখেন, এটা হাসির ব্যাপার না, এটা আফসোসের ব্যাপার। বাবা মা মুসলমান, জন্মের পরে তাদের কানে দেওয়া হয়েছে আজাদ, আজকে তারা নিজেদেরকে মুক্ত মনা, আজকে তারা নিজেদেরকে নাস্তিক, আজকে তারা নিজেদেরকে সেকুলার পরিচয় দিয়ে এরা কার নেতৃত্বে কোথায় যাচ্ছে তারা নিজেরাও জানে না। তাই দেখেন কোরআন আমাদেরকে বুঝাচ্ছে, আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, কোরআন আমাদেরকে বুঝাচ্ছে, আল্লাহ বুঝাচ্ছেন, যে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে এই পৃথিবীটা হলো একটা লড়াইয়ের ময়দান। দেখেন এই পৃথিবীটা তামাশার ময়দান না, পৃথিবীটা আসলে খেলার কোনো বিষয় না, পৃথিবীটা দেখার কোনো বিষয় না, পৃথিবীটা আসলে সিদ্ধান্ত গ্রহণের জায়গা, পৃথিবীটা আসলে একটা লড়াইয়ের জায়গা, পৃথিবীটা একটা যুদ্ধের জায়গা। কথা বলতেছে কোরআন, কোরআন বলতেছে পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে, এই পৃথিবীতে কিন্তু লড়াই হবে, তোমার সাথে লড়াই হবে, পৃথিবীতে তোমার কিন্তু শত্রুপক্ষ আছে, সেই শত্রু কিন্তু চতুর্দিক থেকে তোমাকে আক্রমণ করবে। আল্লাহ কোরআন দ্বারা জানাচ্ছেন তোমার শত্রু সে কিন্তু আমার কাছ থেকে চিরদিনের একটা হায়াত নিয়েছে, যে আমার পর্যন্ত তার হায়াত, আর তোমাদের হায়াতটা সংক্ষিপ্ত হায়াত, তোমাদের শত্রু কিন্তু বড় চতুর বড় চালাক, সেই শত্রুর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আজমাইন, সে তোমাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বে। তোমাদের শত্রু কিন্তু বড়ই পরিশ্রমী, তোমাদের শত্রুর কিন্তু চ্যালেঞ্জ, সে শত্রু তোমাদের সামনের দিক থেকে, তোমাদের পিছনের দিক থেকে, তোমাদের ডান দিক থেকে, তোমাদের বাম দিক থেকে, চতুর
থেকে তোমাদেরকে সে কিন্তু নানা ধরনের সৌন্দর্য দ্বারা নানা ধরনের ধোকার দ্বারা সে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে। সাবধান, শত্রুর জালে কিন্তু আটকা পড়া যাবে না। আল্লাহ বলতেছেন লড়াই করতে হবে শত্রুর সাথে, কিন্তু দুইটা পক্ষ আছে, একটা পক্ষ হলো বিশ্বাসী পক্ষ আর আরেকটা পক্ষ হলো অবিশ্বাসী পক্ষ। একটা পক্ষ যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমাকে তাদের খালিক মেনে নিয়েছে, আমাকে তাদের মালিক মেনে নিয়েছে, আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, এরা হলো একটি পক্ষ। এরা তাদের জীবনটা, এরা তাদের সম্পদ, এরা তাদের সমস্ত ইচ্ছা, এরা তাদের সমস্ত সিদ্ধান্ত আমার কাছে দেখে দিয়েছে, আমার কাছে হস্তান্তর করে দিয়েছে। এরা তো এই কথার স্বীকৃতি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি ছাড়া আমার আর কোন ইলাহ নেই, এদের তো এটা সিদ্ধান্ত। এরা আমার বান্দা হয়ে গেছে, এরা আমার গোলাম হয়ে গেছে, আমি তাদের মনিব, এরা তো তাদের জীবনের সমস্ত কাজ করার ক্ষেত্রে আমার সিদ্ধান্তের বাইরে নড়ে চড়ে না, আমার সিদ্ধান্তের বাইরে তারা কিছুই করে না। এরা এক পক্ষ, এরা কি এক পক্ষ? আল্লাহ কুরআন দ্বারা বুঝাচ্ছেন, ইন্নাল্লাহ আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দেখো এই এক পক্ষ লোক যারা ইমানদার, এক পক্ষ লোক যারা ইমান এনেছে, এক পক্ষ লোক যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আমি তো তাদেরকে বিশ্বাসের প্রতিদানে আমাকে বিশ্বাস করার অর্থ হলো আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং তাদের মালকে তারা আমার কাছে বেচে দিয়েছে আর আমি কিনে নিয়েছি। আমি আল্লাহকে বিশ্বাসের অর্থ হলো যে তারা তাদের জানকে, তারা তাদের মালকে আমি আল্লাহর কাছে বেঁচে দিয়েছে, আমি আল্লাহ কিনে নিয়েছি, এখন তাদের জানের মালিক আমি, এখন তাদের মালের মালিককে আমি। আচ্ছা আমরা জানি মানুষ আমাদের জানের মালিককে, আমাদের মালের মালিককে আল্লাহ তিনি মালিক, আমরা কি করছি? উত্তর দেন, বেঁচে দিচ্ছি। আমরা আমরা কি গোলাম না মুনির? আর উত্তর দিন, গোলাম না মুনির? তার গোলাম, গোলাম হওয়ার অর্থ কি বিক্রি দেওয়া? গোলাম হওয়ার অর্থ কি বিক্রি করে দেয়া? মুনির গোলাম বিক্রি করে কিনা ফেলা, এরপর গোলামের কোন ইচ্ছা থাকে না, ইচ্ছা থাকে যা মুনিদের, মুনিদের ইচ্ছা, এটা গোলামকে বাস্তবায়ন করতে হয়। সকালবেলা হোক, দুপুর বেলা হোক, রাত্রি বেলা হোক, যখন মনিবের যা চাহিদা গোলাম তার জন্য প্রস্তুত। গোলাম কোন সময় বলে না যে না আমি তো এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবো না, গোলাম বুঝে যে সে তো আমার মনিব, তার প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করাই আমি গোলামের জিম্মাদারি, আমি গোলামের দায়িত্ব, এটা গোলাম মনে। এখন দেখেন আমরা যারা কালিমা পড়েছি, আমরা তো আল্লাহকে আমাদের মনিব আর আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে আমরা ঘোষণা দিয়েছি, এরপরে আমাদের নিজেদের জীবনের উপর, আমাদের নিজেদের কোনো কিছুর উপর আমাদের কোনো মালিকানা নাই, না আছে? আছে, এই যে মোবাইলটা আমার, এই মোবাইলটা আমার, বা এই মোবাইলের কথা বললাম, এই যে চাকরটা, এই চাকরটা আমার, এই চাকরটা আমার, হ্যাঁ বিয়ের পর শ্বশুর এই চাকরটা আমাকে উপহার দেয়, আমার শ্বশুর হারিয়ে দেয়। আচ্ছা এটা দুটা মিথ্যা করে আজকে যদি আপনাদের মসজিদে আমি বিক্রি করে দেব, আমি বুঝে নিলাম তুমি এটা দুটকে বিক্রি করে দাও, আপনাদের মধ্যে কেউ এটা দুটকে কিনে ফেললো আমার কাছে। আচ্ছা কিনে ফেলার পর এটা দুটকে কার, আমার না আপনার? আর জোরে উত্তর দেন, আমার না আপনার? আপনার, ঠিক না? এখন এটা দুটকে কেনার পর আপনি ইচ্ছা করলে এটা দুটকে গায়েও দিতে পারেন, ইচ্ছা করলে এটা দুটকে চাইতে আপনার ঘরের লোক নিয়েও বানাই দেবেন, আমি এখন জানতে পারো আপনি কি করতে পারো, হ্যাঁ আমার শ্বশুর বাড়ির দেওয়া শেখ জুটটা, এই শেখ জুটটাকে সে নিয়ে তার ঘরের লুকনি তার ঘর মুখার কাজে সে ব্যবহার করলো, আমি এটা মানি না, এই কথা বলা যাবে? আরে বলা যাবে কি? কেন বেচা দিচ্ছি? কেন বেচা দিচ্ছি? তো এরপরে তো এটা আমার যা, তখন আপনি 20 টাকা দিয়ে কিনেন, 30 টাকা দিয়ে কিনেন, 25 টাকা দিয়ে কিনেন, আর 5 টাকা দিয়ে কিনেন, এখন এটার মালিক যা খুশি তা আপনি করতে পারবেন, যা খুশি তা আপনি বলতে পারবেন,
জীবনটা আমাদের জীবনের সমস্ত ইচ্ছাটা এটা আল্লাহর কাছে হস্তান্তর করে দেয়া আল্লাহর রাসূলের কাছে আমরা হস্তান্তর করে দিয়েছি ঈমান ঈমানের অর্থই সেই এটা ঈমানের অর্থ এক পক্ষ যারা ঈমানদার এক পক্ষ যারা বিশ্বাসী তারা যেহেতু তাদের জান তাদের মাল তারা আল্লাহর কাছে বেঁচে দিয়েছে তারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই করে না যখন মিথ্যা বলার সুযোগ আছে তারা মিথ্যা বলে না বলে কেন তার এখানে সুযোগ আছে মিথ্যা যদি বলতে পারো তোমার কামাই বেড়ে যাবে কে বলে আমি তো গোলাম আমি মিথ্যা বলতে পারো না জীবত করার সুযোগ আছে জীবত করো তুমি এগিয়ে যাবে জীবত করে না কেন আমি আল্লাহর গোলাম আমি তো জীবত করতে পারবো না তার সামনে সুযোগ আছে আলাল কামাও হারামকে তুমি গ্রহণ করো হালাল ছাড়ো হারাম গ্রহণ করো তোমার বাড়ি হয়ে যাবে সে কি বলে আমি তো গোলাম পারব না পারব না আমি হারাম ধরতে পারব না আমি গোলাম এটা এক পক্ষ আর আরেক পক্ষ বলে না আমার তো বাড়ি করতে হবে আমার তো বাড়ি তো করতে হবে বলা হলো আপনি ব্যাংক করতে পারি সুখ নেবেন সুখ তো আরাম করতে বাড়ি করবো কিভাবে আমি যদি আমার টাকা আপনার টাকা দিয়ে যদি বাড়ি করি ইনকাম ট্যাক্স বেশি আছে ইনকাম ট্যাক্স বেশি আছে সুখ নিলে ইনকাম ট্যাক্স কম আছে সুখ নেওয়ার তারা বুঝুর উপায় ছেলে পেলেদের জন্য একটা কিছু করে দিতে হবে সে বাড়ি করাকে ফরজ মনে করতেছে হারাম থেকে বাচ্চাকে ফরজ মনে করতেছে না লড়াই করতেছে লড়াই লড়াই হচ্ছে না একজন লড়াই করতেছে আল্লাহর হুকুম মানার পক্ষে লড়াই করতেছে আর আরেক পক্ষ তাকে বলা হচ্ছে মিথ্যা বলো না মিথ্যা বলা মহাপাপ সে আল্লাহর হুকুমের বিপরীতে লড়াই করে মিথ্যা বলতেছে তাকে বলা হচ্ছে পর্দা করো পর্দা করা খরচ পর্দা খরচ জানার পরও সে পর্দা না করে ঘর থেকে বের হচ্ছে আল্লাহর হুকুমের সাথে লড়াই করতেছে তাই ঈমানের সাথে লড়াই করে সে ঘর থেকে বের হচ্ছে প্রতিদিন ঘর থেকে বের হচ্ছে তাকে ডাকা হচ্ছে আল্লাহর হুকুম পালনের দিকে ডাকা হচ্ছে আসো নামাজের দিকে আসো আল্লাহর পালা আসো কামিয়াবির দিকে আসো আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহর দাওয়াত তার কানে যাওয়ার পরও সে তার মনের সাথে লড়াই করতেছে না আমার কাজ আছে মসজিদে আসা যাবে না সে তার কাজকে তার কর্মসূচিতে প্রাধান্য দিচ্ছে আল্লাহর দাওয়াত কিছু গুরুত্ব দিচ্ছে না তার কাছে তার কাকাতো ভাইয়ের দাওয়াতের গুরুত্ব আছে তার কাছে তার প্রতিবেশীর দাওয়াতের গুরুত্ব আছে তাকে দাওয়াত দেওয়া হয় নাই শুধু পোস্টারে লেখা হয়েছে অমুক জায়গায় জনসভা এই পোস্টারের দাওয়াতেরও তার কাছে গুরুত্ব আছে কিন্তু আল্লাহর তরফ থেকে আজানের দাওয়াতের তার কাছে গুরুত্ব নাই এই দাওয়াতটাকে সে কোনো দাওয়াত মনে করে না এই দাওয়াতটা সে শোনেও না এই দাওয়াতটা কি একটু মনোযোগ সহকারে একটু শুনেও না একটু ভাবেও না একটু চিন্তাও করে না আল্লাহর দাওয়াতের মোকাবেলা করে সে নামাজকে তরফ করতেছে নামাজকে ছেড়ে দিচ্ছে আল্লাহ দিনে পাঁচবার দাওয়াত দেন কয়বার দিনে পাঁচবার দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন শুধু তাই না আইয়া আলাল পালা আল্লাহ তো সফলতার দাওয়াত দেন আল্লাহ তিনি বলেন সৌভাগ্যের দাওয়াত দেন আসো নাজাতের দিকে আসো মুক্তির দিকে আসো তোমার সমস্যার সমাধানের জন্য আসো কিন্তু আল্লাহর দাওয়াত শুনে না আল্লাহর দাওয়াতের কাছে আসে না সে দৌড়ায় দৌড়ায় সকাল থেকে সন্ধ্যা দৌড়ায় সন্ধ্যা থেকে সকাল দৌড়ায় ঘুম থেকে উঠে যেদিন সকালবেলা তার দলীয় কর্মসূচি থাকে উঠে কিন্তু আল্লাহর কর্মসূচি পালনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে না
আল্লাহর কর্মসূচি পালনের জন্য এখন কোন শীতের মাঝে পানির মাঝে আছে না দেয় না কিন্তু যদি দলের নেত্রী যদি হুকুম দেয় পানির মাঝে ঝাঁপায় পড়ে দলের নেত্রী যদি হুকুম দেয় বন্দুকের সামনে তার বুকটাকে পেতে দেয় না এই লড়াই চলতেছে পৃথিবীতে দুইটা পক্ষে লড়াই চলতেছে আল্লাহ বুঝাচ্ছেন দেখো তুমি কোন পক্ষে যাবা বুঝে নিয়ে যাও দেখো একটা পক্ষ হলো আমার পক্ষ একটা পক্ষ হলো আমার পক্ষ আমার হুকুম পালনের পক্ষ আর আরেকটা পক্ষ হলো আমার বিরোধী পক্ষ দুইটা পক্ষ একটা পক্ষ হলো বিশ্বাসীদের পক্ষ আর আরেকটা পক্ষ হলো অবিশ্বাসীদের পক্ষ তুমি কোন পক্ষে যাবা তোমাকে ফলাফল জানিয়ে দিচ্ছি কোন পক্ষে গেলে কি হবে একটা পক্ষ বিশ্বাসীদের পক্ষ যদি এই পক্ষে যাও এই বিশ্বাসীরা আমার কাজ সাহায্য দ্বারা এরা কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হবে আল্লাহ আর যারা অবিশ্বাসী এরা শেষ পর্যন্ত পরাজিত হবে বিশ্বাসীরা এরা শেষ পর্যন্ত বিজয়ী হবে আর অবিশ্বাসীরা এরা শেষ পর্যন্ত কি হবে পরাজিত হবে এটা কার ঘোষণা আর ঘুরে বলেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাযীনা কাফারু আল্লাহ বলতেছেন যারা সত্যের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ সত্যের দাওয়াতে মানুষদেরকে আসতে বাধা প্রদান করেছে এর ক্ষমতা দ্বারা বিত্ত দ্বারা পদ দ্বারা নিজেও আসে নাই মানুষদেরকেও সত্য গ্রহণ করতে দেয় নাই ক্ষমতার মতলবে দেখে মানুষদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করেছে দেখেন ক্ষমতার মসলতে যাওয়ার পর তখন কিন্তু জিম্মাদারি অনেক বড় জিম্মাদারি কোন মুসলমান যখন ক্ষমতার মসলতে বসে তখন কিন্তু তার একটা জিম্মাদারি এসে যায় সে তার প্রত্যেকটা জনগণের দুনিয়া এবং আখিরাতের সফলতার জিম্মাদারি পালন করে তাই দুনিয়ায় জনগণের খুব সুযোগ সুবিধার জন্য রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট ফ্লাইওভার করে দেওয়া বিদ্যুৎ গ্যাস পানি সমস্ত কিছুর উন্নত ব্যবস্থাপনা করা এটা ঠিক যেমন রাষ্ট্রপক্ষের দায়িত্ব একইভাবে মানুষদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়া রসুলের পরিচয় শিক্ষা দেয়া ঈমান শিক্ষা দেয়া পরকাল শিক্ষা দেয়া জান্নাত শিক্ষা দেয়া জাহান্নাম শিক্ষা দেওয়া এইটাও কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক জিম্মাদার তাদের দায়িত্ব তাদেরকে দায়িত্ব জিম্মাদারি এই জিম্মাদারি পালন করে নাই মানুষদেরকে আল্লাহ কি চিনায় নাই মানুষদেরকে রাম চিনাইছে আল্লাহ চিনায় নাই এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করছে মানুষ আল্লাহ কি চিনতে পারে নাই মানুষ রসুল কি চিনতে পারে নাই 10 বছর লেখাপড়া করে সে কোনোদিন জানলো না আমার রসুলকে আমার কোরআন কি কেন কোরআন নাজিল হইছে জানলো না আমার উপর জিম্মাদারি কি আমি কোথায় আছি কোথায় যাব জানে না শিক্ষা ব্যবস্থায় নাই শিক্ষা দেওয়া হয় না আজকের শুধু রাষ্ট্র কেন আজকের বাবা মাই তো সন্তানকে শিক্ষা দেয় আজকের বাবা মা ছোট অবস্থা থেকে তার সন্তানকে শুধু শিক্ষা দেয় বড় বড় হও এক সময় বলে কামাই করো বড় হও কিন্তু কোনোদিন বলে না ইমান আনো সফল হও এই শিক্ষা আজকের বাবা মা তার সন্তানকে দেয় না এই শিক্ষা আজকের দাদা দাদি বুড়ো দাদা দাদি তার নাতিকে দেয় না বুড়ো দাদাও তার নাতিকে বলে যে কামাই করো বড় হও গাড়ি ঘোড়া করে দে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটা দাদাও তার নাতিকে শিক্ষা দেয় আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা আজকের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে শিক্ষা দেন বাবার প্রধান জিম্মাদারি অভিভাবকদের প্রধান জিম্মাদারি শিক্ষকদের প্রধান জিম্মাদারি রাষ্ট্রের প্রধান জিম্মাদারি তার অধীনস্থদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিম্মাদারি পালন বুঝার জিনিস দাওয়াত দিতে আসছি জরুরি দাওয়াত এটা ওয়াজ না এটা একটা দাওয়াত সন্তানকে ইসলাম শিক্ষা
শিক্ষা দেয় নাই, বক্তব্যে ভর্তি করে নাই, আলিফ বাতাসা শিক্ষা দেয় নাই, কোরআন সঠিকভাবে তোমার সন্তান পড়তে পারে না, তোমার সন্তান কোরআনের সূরায়ে ফাতিহার অর্থ জানে না, সূরায়ে ইখলাসের অর্থ জানে না, তোমার সন্তান তাকে সূরায়ে ফালাকের অর্থ তুমি শিক্ষা দাওনি, তোমার সন্তান তাকে সূরায়ে নূর তুমি শিক্ষা দাওনি, তোমার সন্তান তাকে সূরায়ে নিসা তুমি শিক্ষা দাওনি, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি শিক্ষা দাও, তুমি শিক্ষা দাও তোমার সন্তান, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও রে, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্ত্রীর কি অধিকার, সন্তানের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার, তুমি শিক্ষা দাও, এতিমের কি অধিকার, বিধবার কি অধিকার, তুমি শিক্ষা দাও, প্রতিবেশীর কি অধিকার, রাষ্ট্রের কি অধিকার, তুমি শিক্ষা দাও রে, তোমার শিক্ষার মাঝে বিষয়গুলো নেই, তুমি শিক্ষা দাওনি কিভাবে খাওয়া সুন্নত, তুমি শিক্ষা দাওনি কিভাবে জুতা পরা সুন্নত, তুমি শিক্ষা দাওনি কিভাবে বাথরুমে বসে পেশাব পায়খানা করা সুন্নত, তুমি কিছুই শিক্ষা দাও, তোমার সন্তান ঠিক হয়ে যাবে না, তুমি তোমার সন্তানকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করো, তোমার সন্তানের জন্য তুমি ফেরাউন, তোমার সন্তানকে তুমি শিক্ষা দিয়েছ বাবা বড় হও, খালি যে শিক্ষা দিয়েছ বাবা বড় হও, তোমার সন্তানকে তুমি ফেরাউন হিসেবে গড়ে তুলতে চাও, তোমার সন্তানের কাছে শুধু ক্ষমতা নাই, ক্ষমতা যদি থাকত তোমার সন্তান ফেরাউনের মতোই ক্ষমতা পরিচালিত হবে, আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাফারু, যারা সত্যকে প্রত্যাখ্যানকারী, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সত্যটাকে যারা গ্রহণ করে নাই, ওয়াসাদু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা প্রদানকারী, আল্লাহর পথে চলতে নিজ জনগণকে উৎসাহ দেয় নাই, উদ্দীপনা দেয় নাই, আল্লাহর পথে চলা নিজ জনগণকে শিক্ষা দেয় নাই, নিজ ছাত্রদেরকে তুমি শিক্ষা দাও নাই, নিজ অধীনস্থদেরকে তুমি শিক্ষা দাও নাই, নিজ সন্তানকে তুমি শিক্ষা দাও নাই, অথচ আল্লাহর পথে চলা শিক্ষা দেওয়ার প্রথম জিম্মাদারি ছিল তোমার উপর, আল্লাহ বলতেছেন আবাল্লাহম, তুমি আল্লাহর পথে চলা শিক্ষা দাও নি, আমি তোমার সমস্ত আমল, সমস্ত পরিকল্পনা, সমস্ত ইচ্ছা এটা আল্লাহ তাআলা ব্যর্থ করে দিই, তুমি সফল রাষ্ট্রনায়ক হতে পারবে না, ব্যর্থ করে দিবেন কে, আর উত্তর দেন কে, তুমি ব্যর্থ বাবা, তুমি ব্যর্থ শিক্ষক, সমাজের তুমি ব্যর্থ রাজনীতি, তুমি ব্যর্থ, তোমার জীবনের সবচেয়ে খুব ব্যর্থ কোরআন ঘোষণা দিচ্ছে, যেহেতু তুমি তাদেরকে আখেরাত শিক্ষা দাও নি, তোমার উপর জিম্মাদারি আখেরাত শিক্ষা দেওয়া, তোমার উপর জিম্মাদারি তাকে জান্নাত শিক্ষা দেওয়া, তোমার উপর জিম্মাদারি তাকে বুঝ শিক্ষা দেওয়া, যে তোমার জীবনের প্রত্যেকটা কাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নকশা থাকে, আর যারা ইমান এনেছে সব কর্ম করেছে, আল্লাহ পরিষ্কার ভাবে বলতেছেন একটু বুঝার চেষ্টা করেন, শুধু ইমান আনলেই হবে না, ওয়ামানু বিমানুজ্জিল আলা মুহাম্মাদ, আল্লাহ বলতেছেন আমি আমার নবী মুহাম্মাদের উপর যা নাযিল করেছি তার প্রতি যারা ইমান এনেছে বিশ্বাস করতে হবে, তার উপর নাযিল করার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যা নাযিল করেছেন তার প্রতি ইমান আনতে হবে, আচ্ছা এখন যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুব বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সে নবী মানে না, তাকে আদর্শ মানে না। এই ব্যক্তিকে কি ঈমানদার বলা যাবে? আর সেই ব্যক্তি কি আযাব পাইতে পারে? আল্লাহ বলতেছেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, এবং যারা ঈমান এনেছে যা মুহাম্মাদের উপর নাযিল করা হয়েছে, কাফফারা, আল্লাহ বলতেছেন আল্লাহ তুমি নাজাত দান করবেন, আন সাইয়্যাতিহিম, তাকে তার সমস্ত পাপ থেকে। তাহলে পাপের যে নাজাত, গুনাহের যে নাজাত, এই মুক্তির সম্পর্ক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী মুহাম্মদকে বিশ্বাস করার সাথে হলো মুক্তির সম্পর্ক। এখন যদি কেউ বলে ইনজিল আল্লাহর কিতাব, ঈসা আল্লাহর নবী, কুরআন আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের নবী, ঈসা হলো আগের নবী, একই আল্লাহর কিতাব, একই আল্লাহর নবী, ওই নবী যে মানো, তুমি মুসলমানই থাকবে, ঈসাই মুসলমান, ওটাকে মানলে তুমি আমাদের দলের হয়ে যাবো, আমরা তোমার ভাই হয়ে যাব, তোমার যা যা প্রয়োজন আমরা পূরণ করব। আচ্ছা, এই দাওয়াত যদি গ্রহণ করে, এই দাওয়াতকে গ্রহণ করার মাধ্যমে সে কি নাজাত পেতে পারে? আর করে বলেন কেন পারে না? সে তো আরেক নবী মানলে অসুবিধে, আরেক নবী মানলে হবে হবে না, কেন হবে না একটু বুঝতে পারে? এই দাওয়াতটা বাংলাদেশে খুব চলছে, প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি চলছে, ঠিক এইভাবে দাওয়াত কেন চলবে? এটা একটু বোঝার ব্যাপার, কেন চলবে? দেখেন আপনারা এখানে এরকম কেউ আছেন যে বিভিন্ন সময় রোগের জন্য ঔষধ কিনছেন, আপনাদের এমনি খাতে করে কোনো ঔষধের দোকান আছে? এই এলাকার মানুষ ঔষধ খায়, আপনারা খান, খাইছেন যে ঔষধ কেনার সময় দেখছেন এটাকে একটা মেয়াদ দেওয়া থাকে, দেখছেন ঔষধের একটা মেয়াদ থাকে, কত সালে তৈরি হচ্ছে, কত সালে ঔষধ খেয়েছে যা দেখছেন, আর এটা কেউ দেখছেন আসলে সবাই মেয়াদ দেখছেন, ঠিক না? সেটা প্রত্যেকটা ঔষধের কি আছে মেয়াদ, আছে মেয়াদ চলে যাওয়ার পর সেই ঔষধ খাওয়া যাবে যদি খাই কেউ? আচ্ছা, ঔষধ এটা কি আপনারা বাঁচার জন্য খান না মরার জন্য খান? এরকম কেউ আছেন আমি মরার জন্য ঔষধ খাই? আপনাদের কি কেউ যদি বলে যে 2013 সাল, এই সাল হলো বাংলাদেশের ইতিহাসের একটা ভেজালের সাল, 2014 সাল, তুমি এই সালে তৈরি ঔষধ খাও না, দেখো এই ঔষধ 2011 সালে এই ঔষধ তৈরি করা হলো, অথবা 11-র আগে চলে গেল যেটা 2008 সালে এই ঔষধ তৈরি, আমরা তখন ক্ষমতায় ছিলাম। তো আপনাদের কি বুঝাই দেবো যে আমরা তখন ক্ষমতায় ছিলাম, তখন এই ঔষধ তৈরি হচ্ছে, দেখো। আর এই যে এই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু ঔষধ তৈরি হচ্ছে, ঔষধ খাই আপনারা খাবেন, অল্প খায় বুঝবেন, কি জন্য বুঝবেন না? মেয়াদ শেষ। এখন যদি সেই ঔষধ কেউ গ্রহণ করে, সেই ঔষধ তাকে রক্ষা করবে না, তার জন্য সেই ঔষধই মরণের কারণ। আল্লাহ তাআলা তিনিও মানুষের হেদায়াতের জন্য, মানুষদেরকে রক্ষার জন্য নবী পাঠাইছেন, নবী তাদেরকে পাঠাইছেন মেয়াদ দিয়ে দিয়ে পাঠাইছেন, মেয়াদ ছাড়া কোন নবী আল্লাহ তাআলা পাঠান না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে পাঠানোর মাধ্যমে হযরত ঈসাকে আল্লাহ নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা ঈমান আনবে যা আমি মুহাম্মদের উপর নাযিল করেছি তার উপর, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি শুধু তাদেরকে নাজাত দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পর আল্লাহ রহমান থেকে নাযিল করা অন্য কোন কিতাব কুরআনকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পূর্ববর্তী কোন নবী, সে নবীর প্রতি কেউ যদি ঈমান আনে, সেই ঈমানদার ব্যক্তিকেও বেঈমান বলা হবে, তোমার এই ঈমান গ্রহণযোগ্য না। কথা বুঝছেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন কতদিনের জন্য? আর বলেন না কতদিনের জন্য? আপনারা সবাই
নিষেধ করেন, কিয়ামত পর্যন্ত নবী কে কে মানেন? হাত করে নামি মানেন, সবাই মানেন। তাহলে কিয়ামত পর্যন্ত আর তো কোন নবী আসবে না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তাহলে মানতে হবে কাকে? আর ঘুরে কোন কারে মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কিয়ামত পর্যন্ত নতুন কোন মতবাদ, নতুন কোন তন্ত্র, নতুন কোন মন্ত্র, আর ঘুরে কোন মানবে? মানলে ইমান থাকবে। কিয়ামত পর্যন্ত নতুন কোন তন্ত্র, নতুন কোন মন্ত্র, নতুন কোন মতবাদ কেউ যদি তৈরি করে, আর কেউ যদি মানে যে তৈরি করলো, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে বিচ্যুত হলো, আর কেউ যদি তা মানলো, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরীক্ষা ছেড়ে দিবে। পরীক্ষার কথা, এই কথার মধ্যে কোন বেশ বুঝ নাই। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাকে কি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন? দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা দিন, পূর্ণাঙ্গ একটা শরীর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জীবনের সর্বক্ষেত্রে সকল অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে মানতে হবে। তুমি কি ইমানদার? তোমার মাঝে কি ইমান আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপর প্রত্যেকটা কদম কদম চলে তোমাকে তার আলামত আল্লাহর কাছে পেশ করতে হবে, আল্লাহর কাছে পেশ করতে হবে। তুমি যদি নামাজ পড়তে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় তোমাকে নামাজ পড়তে হবে। নিজের মন গড়া তরিকায় নামাজ পড়া যাবে না। যদি রোজা রাখতে চাও, মন গড়া পদ্ধতিতে রোজা রাখা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় রোজা রাখতে হবে। তিনি যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় বলেছেন, সে সমস্ত কারণে তোমার রোজা কিন্তু ভেঙে যাবে, তার থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈয়দ যে সমস্ত জিনিস তোমার জন্য হারাম করে দিয়েছে, হারাম থেকে বাঁচতে হবে। দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ কি কোরআনকে নাযিল করেছেন, যে কোরআনের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কিন্তু তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইয়াখরা কওমুন মিন কওমিন, তোমরা একটা পুত্র একটা জাতি আর একটা জাতিকে নিয়ে বিদ্রুপ করবে না, কটুক্তি করবে না। সুতরাং তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি কিন্তু জান যেতে পারে কিন্তু অন্য কাউকে নিয়ে বিদ্রুপ তোমার করা চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে শরীয়ত শিক্ষা দিচ্ছেন, মিথ্যা বলা যাবে না, মিথ্যা কিন্তু আসলেই বলা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন জীবত করা যাবে না, জীবত কিন্তু আসলেই করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন সুদ খাওয়া যাবে না, সুদ কিন্তু আসলেই খাওয়া যাবে না। যদি তুমি সুদ খাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে তুমি প্রত্যাখ্যান করলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম তোমাকে পর্দা করতে হবে। যদি তুমি বেপর্দা অবস্থায় যদি তুমি ঘর থেকে বের হও, এর অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত তুমি প্রত্যাখ্যান করলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে যুদ্ধ করে তুমি ঘর থেকে বের হলে। খুব বুঝার চেষ্টা করে, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরীক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত এখানে কিন্তু চেষ্টা। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত যেভাবে তোমাকে ব্যক্তিগত জিন্দিগিতে কিছু কাজ দেয়, কিছু ইবাদত দেয়, কিছু সিস্টেম দেয় যা তোমাকে মানতে হবে, সিস্টেম তোমার পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তোমাকে বাস্তবায়ন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তোমাকে কিন্তু তুমি যদি সমাজপতি হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই তোমার জন্য আদর্শ। আর বলেন, তার আদর্শ তোমার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তোমাকে হুকুম দিচ্ছে, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ তোমাদের জন্য ফরজ। তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন
তোমাদের কিছু হাদিস আছে আযানি ওয়া যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা তোমাদের মাঝে কেউ কোন পুরুষ যদি জিনা করে কোন নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো প্রকাশ্যে তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 1 কোটি করে যন্ত্রাঘাত করা হবে এটা কার শরীয়ত আর ঘুরে বলেন কার শরীয়ত এটা আল্লাহর হুকুম محمد رسول الله جل الحكم السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا لو جدي توري كوري كورو بروش كورو ناري تو تدر حات كتريا كتب عليكم القصاص في القتلى لو جدي كوكو حتى كوري تار حتى شروب تارو كنتو في قد تهبه شروب كت كوري جد تهبه ايجاو محمد رسول الله شريوات সামনে রাখতে হবে বুঝতে হবে কিছু কিছু ব্যাপার আছে ব্যক্তিগত ব্যাপার কিছু কিছু ব্যাপার আছে রাষ্ট্রীয় ব্যাপার সেই রাষ্ট্রীয় তরফ থেকে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করা আল্লাহর দেয়া বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা এটাও কিন্তু মুসলমানদের উপর আরেকটা ফরজ জিম্মাদার সেই মুসলমান তারা যদি রাষ্ট্রকে করে তুলতে চায় মুসলমান যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় রাষ্ট্রীয় কোন পদ পদবি পায় সেই ক্ষেত্রে মুসলমানরা কিন্তু তাদের মনের মাঝে এই কামনা এই বাসনা থাকা চাই যে আমরা যদি আমাদের দেশটাকে ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারতাম এই স্বপ্ন মুসলমানদেরকে রাখতে হবে এই ইচ্ছা মুসলমানদের মাঝে থাকতে হবে এবং তা বাস্তবায়নের সঠিক কর্ম পদ্ধতি এটাও মুসলমানদের মাঝে থাকতে হবে যদি না থাকে যদি ইসলাম বাস্তবায়ন উদ্দেশ্য না থাকে যদি ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র অন্য কোন মন্ত্র অন্য কোন মতবাদ বাস্তবায়নের সিদ্ধান্ত যদি মুসলমান নেয় আল্লাহ আল্লাহর রসুলের সাথে লড়াই করা এটা লড়াই আল্লাহর সাথে লড়াই আল্লাহর রসুলের সাথে লড়াই আর কোরআন সাফ বলতেছে ان الذين كفروا وصدوا عن سبيل الله নিশ্চয় যারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে মানুষদেরকে আল্লাহর হুকুম পালনে বাধা প্রদান করেছে ওয়াসুর রাসূলা যারা রাসূলের বিরোধিতা করেছে মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হুদা আল্লাহর হুকুম তাদের কাছে সুস্পষ্ট ভাবে আসার পর আল্লাহ বলতেছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ তারা আল্লাহর কিন্তু বিন্দু মাত্র কোনোই ক্ষতি করতে না তারা ক্ষতি করতে কাদের তারা যে নিজেদের ক্ষতি করছে এর ফলাফল তাদের সমস্ত আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন তারা তাদের মুসলমান থেকে যে সমস্ত কাজগুলো করেছে তার কোনো প্রতিদান তারা আল্লাহর কাছে পাবে এই কোরআনের দাওয়াত যা আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা শুনে নাও আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ইমান এনেছো এর অর্থ তো নিজেকে বেঁচে দেয়া নিজের জান এটা আল্লাহর পথে আমার মাল আল্লাহর পথে আমার শ্রম আল্লাহর পথে আমার শক্তি আল্লাহর পথে আমার সমস্ত পরিকল্পনা আল্লাহর পথে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকারী আল্লাহ দাওয়াত দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবদিলু আমালাকুম আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে নিজেদের আমলগুলোকে নষ্ট করো নষ্ট করো যদি আল্লাহর পথে আসো এর ফলাফল কি আল্লাহ ফলাফল ঘোষণা করতেছেন ইন্নাল্লাহ ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করবেন যে আল্লাহর পথে আসবে আল্লাহ তাদেরকে নিজ জিম্মায় জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দিবেন ঘুরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন والذين كفروا ارجع الله الحكم في প্রত্যাখ্যান করেছে فالنار مثوى لهم الله বলতেছেন জাহান্নাম তাদের জন্য সেই ঠিকানা এখন তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো তোমরা জান্নাতের পথে আসবে বিশ্বাসের পথ গ্রহণ করবে না তোমরা জাহান্নামের পথে যাবে ভবিষ্যৎ কি হবে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো ফলাফল তোমাদের কি জানি এখন একটা প্রশ্ন যেই ফলাফল দিলেন এই ফলাফল তো পৃথিবীর কোথাও দেখি না
আল্লাহর প্রতি চললে বিজয় আছে পৃথিবীর কোথাও তো আল্লাহর প্রতি কত মানুষ চলতেছে বিজয় তো পৃথিবীর কোথাও নাই পৃথিবীর কোথাও তো খেলাফত প্রতিষ্ঠিত নাই ইসলাম প্রতিষ্ঠিত নাই কোথাও প্রজাতন্ত্র কোথাও গণতন্ত্র কোথাও রাজতন্ত্র ইসলাম তো কোথাও নাই একটা ভূখণ্ড নাই যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে পুরা পৃথিবীটা তো বেইমানরা আছে এই পৃথিবীটা তো বেইমানদের পৃথিবী বেইমানদের রাজত্ব সর্বত্র আল্লাহর হুকুম পালন করলে দুঃখ ব্যথা কষ্ট নির্যাতন পৃথিবীর কর্তৃপক্ষ মুসলমানদের লাশের উপর নেচে তাদের উল্লাস প্রকাশ করছে আজকের পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা এটা মানবতার লঙ্ঘন না মুসলমানদেরকে হত্যা করা এটা কিছু বিপ্রা মেরে ফেলার মতো সহজ এই পৃথিবীতে কি সফলতার কথা শুনেন এই সমস্ত সফলতার কথা তো শুধু শোনা পর্যন্তই বাস্তবে তো আর কোনো প্রয়োগ নাই তার জবাব আল্লাহ কোরআনের মাঝে দিচ্ছেন যে কাফেররা খাচ্ছে সব খেয়ে ফেলছে সর্বত্র তাদের শক্তি সর্বত্র তাদের রাজত্ব আল্লাহ বলতেছেন তুমি ভুল দেখতেছ তোমরা তোমরা ভুল দেখছো والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام كتاب الرسول في جلد في تي خاتش في جلد في تبرد لذي الخوار شوف في كتوار بلو يدير سي تي عمالي في تي تي عمي زدر كما نسي سبي تي دي كوري لي توتو سبوت تاني هرار سبتو بي تي خاني একটা হাতি যে পরিমাণ খায় পাঁচটা মানুষ মিলে এই পরিমাণ খেতে পারবে আর ঘুরে কম তখন হাতি এত খায় তখন এটা যদি যদি চিড়িয়াখানায় গিয়ে কোনো বাচ্চা কানতে থাকে আমি যদি হাতি খেতে পারতাম আজকে একটা কলা গাছ একটা নে ভাই মুখের মাঝে দিয়ে কানায় খেতে পারতাম কেউ যদি কামবে আপনারা তাহলে কি বলবেন পাগল কি বলবেন পাগল তুমি কি কানতে তো পারবে পৃথিবীতে কোন হাতি এই পর্যন্ত খায় মানুষ খেতে পারবে আর উত্তর দেন পারবে এই পর্যন্ত পৃথিবীতে কোন সিংহ হুঙ্কার দিয়ে মানুষ খেতে পারছে ভয় দেখাইতে পারছে মানুষ খেতে পারছে প্রবেশ করতে পারবে না এরা যত খুশি থাক না এরা যত খুশি থাক তাদের খাদ্য দেখছে তোমার কান্না কেন তোমার জন্য আল্লাহ তাআলা তো জান্নাত রেখেছে আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন আমি আমার কথা বলতেছি ولولا ان يكون الناس امه واحده الايات بولي امي امر على كنت ولولا ان يكون الناس امه واحده ولولا ان يكون الناس امه واحده لجعلنا لمن يكفر بالرحمن لمن يكفر بالرحمن بيوتا ولولا ان يكون الناس امه واحده الله বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষ এক মনে হয়ে যাবে এই ভয়টা আতঙ্কটা যদি না থাকে لجعلنا لمن يكفر بالرحمن যারা আমি আল্লাহ রহমান আল্লাহ আমাকে যারা অস্বীকার করে আমার হুকুমকে যারা প্রত্যাখ্যান করে আমি তাদের জন্য করে দিতাম লিবুয়ুতিহিম ওয়া সুকুফা তাদের ঘর বাড়ির ছাদ গুলোকে আমি রূপার করে দিতাম তাদের ঘর বাড়ি ঘরের ছাদ আমার যা তাদের যে বাড়ির সিঁড়ি এত টাকা দিতাম এত টাকা দিতাম পাথরের বাড়ি তৈরি করতো না রূপা দিয়ে বাড়ি তৈরি করতো ওই রূপা আল্লাহ বলতেছেন রূপা না স্বর্ণ দিয়ে বাড়ি করতো স্বর্ণ কোরআন নাম চোরাই জুকরু কোরআন শরীফ একটা চোরা আছে কোরআন নাম কি জুকরু জুকরু শব্দের অর্থ কি স্বর্গ স্বর্গ আল্লাহ বলতেছেন তাদের বাড়ি ঘর
শুধু বাড়ি ঘর না, বাড়ির সাপ, বাড়ির যে সিঁড়ি, তাদেরকে পালং, একটু টাকা দিতাম, টাকা কোথায় খরচ করবে? খরচ করার জায়গা নাই, তারা সোনা দিয়ে কি করছে? খাটবা নাই, এত টাকাই পর্যন্ত পৃথিবীর কোনো কাজ রেখে আল্লাহ দিতেন? আর দিতেন ওই যে ওবামা টোবামা বুঝ টুস, এদের কারো এত ক্ষমতা আছে, এত টাকা আছে, কেউ করতে পারে? আল্লাহ বলতে আমি আমার এরকম দিতাম, এত দিতাম দেন নাই কেন? আমরা ইমান ধরে রাখতে পারবো না, এই জন্য দেন আমাদের কাজেরদেরকে আল্লাহর এত দিতে ইচ্ছা হয়। এরপর আল্লাহ বলতেছে মুমিনদেরকে দিতে ইচ্ছা হয়, কেন? আল্লাহ বলতেছেন মুত্তাকিদের জন্য তো আমি আমার নিয়ামতের জান্নাত রাখছি, মুত্তাকিদের জন্য তো আমি আমার নিয়ামতের জান্নাত রাখছি, এদেরকে দুনিয়া কেন দিব? আরে এখানে তো মসজিদের মাঝে দিয়ে পড়ানো হচ্ছে, তো এই জায়গার মাঝে কিছু খেজুর নিয়ে আসা হয়েছে, বেশি চাহিদা এই মসজিদের দ্বারা নাকি বিয়ের মাঝে উপস্থিত হয়েছে, এদের সবার জন্য খেজুর, এদের হাতেও দেওয়া হবে, বেশি চাহিদা মানে এই যে খেজুর শিখায় দেওয়া হবে, জামাইকে দেখাও ভাই, জামাই তো খামলা খাতে করতে পারে, খামসা খামসি যে দিকে করতে পারবে সে বেশি খেজুর পাবে, এই যে খামসি দিয়া খেজুর, এমন সব ব্যক্তিরা খেজুর সব নিয়ে নিতে যাদেরকে মেয়ে পক্ষ ছেলে পক্ষ কেউ চিনে, ছেলে পক্ষও চিনে না, মেয়ে পক্ষও চিনে না, কিন্তু খেজুর কাজের দখলে, এই যে অপরিচিত লোকদের দখলে সব নিচে, আর এরা কারাকারিও করে, কি জন্য কারাকারি করে? ওরা জানে যে খেজুর নিয়ে কারাকারি করে সামনে কিন্তু সেখানে থেকে যাওয়ার পরে একটু চাইবে, সেখানে বিয়েটা হবে তারপর খাওয়া দাওয়া কোথায় হবে চাইনি, সেখানে খেজুর পকেটে নিয়ে আমার দেওয়া দিব না, আর এই মুহূর্তে খেজুর মুখেও দেওয়া যাবে, সামনে চাইনি খাবার অপেক্ষা করতেছে, আমরা তার জন্য অপেক্ষা, আল্লাহ আমাদের জন্য তো রেখেছেন জান্নাত, জান মাল আল্লাহর কাছে বেঁচে দিয়েছি, আল্লাহ আমাদেরকে দিবেন কি জান্নাত? আমরা এই দুনিয়া যা আমাদের চোখ ফিরে আসতে আসবে এদিন এই দুনিয়া নিয়ে আমাদের তো খামসা খামসি নাই, দুনিয়ার রাজস্ব নিয়ে টাকা নিয়ে আমাদের কি নাই, কারাকারি আছে আমাদের কারাকারি, সে আমরা বলি আমরা রাজস্ব রাজস্ব পাই না, আল্লাহ যদি কখনো রাজস্ব দিয়ে দেন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করব, কিন্তু কামরা কামড়ির মাঝে আমরা নাই, হ্যাঁ আপনি কামরা কামড়িতে আমরা, তবে আমরা আপত্তিহীন এই ব্যাপারে এক চুল পরিমাণও আমরা ছাড় দিতে পারবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহর প্রতি ঈমানে আমরা আপত্তিহীন, আমরা অবিচল, আমাদের ঈমানের উপর যদি কোনো কটাক্ষ করা হয়, আমাদের ঈমানের উপর যদি কোনো টাচ করা হয়, সেই টাচ যখন করা হয় তখন আমরা স্থির হয়ে বসে থাকতে পারি, গুরুত্বপূর্ণ একটা ঈমানের দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, মুসলমান হওয়ার অর্থ হল যে আমরা তো আসলে আখেরাতকে বিশ্বাস করি, নিজের জান মাল আল্লাহ তাআলার হুকুমের কাছে সঁপে দিয়েছি, এরপর একমাত্র আল্লাহর হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটাই আমাদের অবলম্বন, এটার মাধ্যমে আমাদের জীবন, এটার মাধ্যমে আমাদের মরণ, কিন্তু আজকে আফসোসের বিষয় আমাদের ভাই আমাদের মতো এই মুসলমান বাবা মার সন্তান তারা আজকে ইমানের শিক্ষা না পাওয়ার কারণে তাদের ঘরে তাদের বাবা মা তাদেরকে ইমান শিখায় নাই, তাদের বিদ্যালয়ে তাদের শিক্ষকরা তাদেরকে ইমান শিখায় নাই, রাষ্ট্রের তরফ থেকে তাদের ইমান শিক্ষার ব্যবস্থা হয় নাই, সুতরাং এখন এরা সব জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, তারা জানে না
এক মেহমান খানায় যাচ্ছে না কোথায় খানায় যাচ্ছে, আজকে আমার আপনার জিম্মাদারি, আজকে এই জিম্মাদারি পালনের জন্য এই পৃথিবীতে কোন নবীর আগমন ঘটবে না, এই জিম্মাদারি আপনাকে আমাকে পালন করতে হবে। আমাদের এই সমস্ত ভাইদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার দাওয়াত নিয়ে, তাদের কাছে ইসলামী খেলাফতের দাওয়াত নিয়ে আমাকে আপনাকে করতে হবে, তাদের কাছে আহ্বান জানাতে হবে, ফিরে আসবো ইসলামে, তোমার প্রভুর কাছে ফিরে আসো, বাইরে ভাবুন যাচ্ছ তো কোথায় যাচ্ছ, অনেক তো তোমরা সেই পথে তোমাদের সময়কে ব্যয় করেছ, অনেক তো মিথ্যা বলেছ, অনেক জীবন করেছ, ব্যাপক অবস্থায় রাস্তায় তো অনেক ঘুরেছ, জীবনের বড় একটা সময় কানের মাঝে তোমরা এমন ভাবে কি যেন দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ, চোখ দ্বারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ, অনেক রাত জেগে জেগে গুনাহ করেছ, ফিরে আসো ইলা রব্বিক, আল্লাহর দিকে ফিরে আসো, ইত্তাবিউ আফসারা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, আল্লাহর তরফ থেকে সুন্দরতম যে জীবন বিধান তোমাকে দেওয়া হয়েছে ফিরে আসো তার দিকে, একটা বার মধ্যরাতে উঠে কান্নার খাস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার খাস, এই স্বাস্থ্যকে কিন্তু এই মজাটাকে কিন্তু উপভোগ করার চেষ্টা করো, নষ্ট নারীকে দেখার মাঝে, সেই ব্যবস্থা নারীকে দেখার মাঝে, সেই সব নাই নিচের দিকে তাকিয়ে থাকার মাঝে আল্লাহ তাআলা যে শাস্তি রেখেছেন, হারাম খাওয়ার মাঝে সেই স্বাদ নাই, হালাল খাওয়ার মাঝে যে স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন, নষ্ট রাজনীতির মাঝে সেই স্বাদ নাই, আল্লাহর পথে জীবন দেওয়ার মাঝে আল্লাহ তাআলা যে স্বাদ রেখেছেন, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো জান্নাতের পথে, ছেড়ে দাও জাহান্নামের পথ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পথে ফিরে আসার তৌফিক দান করুক, আর এই দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর প্রান্তে প্রান্তে আরে সাত কোটি মানুষ পর্যন্ত এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।